নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি তিরিশ বাই একত্রিশ হাউস প্লান ড্রয়িং নিয়ে তো বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রাখলাম তো চলুন শুরু করা যাক ফার্স্ট দেখতে পাচ্ছেন একটি সিঁড়ি সিঁড়িটি রাখা হয়েছে বিল্ডিংয়ের এক সাইড দেখতে পাচ্ছেন এখানে মেন ডোর রাখা হয়েছে একটা সাইড চেপে ও এ সাইডে দেখতে পাচ্ছেন একটি সিঁড়ি রাখা হয়েছে ওর আয়তন রয়েছে ন ফুট বাই আট ফুট তো চলুন তার পাশে রয়েছে একটি বেডরুম বেডরুমটিতে একটি উইন্ডো ইউজ করা হয়েছে এবং একটি ডোর তো এর আয়তন রয়েছে বারো ফুট বাই দশ ফুট এবং এ পাশে দেখতে পাচ্ছেন একটি ডাইনিং রাখা হয়েছে যেটির আয়তন রয়েছে দশ ফুট বাই ন ফুট তো এখানে যথেষ্ট একটা প্লেস ডাইনিং দেখা পাচ্ছেন ও এরও পাশে রাখা হয়েছে একটি কিচেন তো কিচেনটির আয়তন রয়েছে দশ ফুট বাই আট ফুট এবং এখানে একটি উইন্ডো ইউজ করা হয়েছে তো যথেষ্ট জায়গা বড় রাখা হয়েছে কিচেনটিকে আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন পরবর্তী দেখা যাক তো এই যে হলটি দেখা পাচ্ছেন গেস্ট হল বা লাইফ হল তো এটির আয়তন মোট আয়তন রয়েছে একুশ ফুট বাই আট ফুট তো এখানে মেন ডোর এ সাইডে একটা রাখা হয়েছে এবং দু সাইডে দুটো উইন্ডো রাখা হয়েছে তো ওখানে দেখতে পাচ্ছেন সিঁড়ির জন্য আট ফুট বাই ন ফুট যে জায়গাটি ছাড়া হয়েছে ওর পাশেই একটি টয়লেট আমরা এখানে সেট আপ করেছি সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন এর পরবর্তী কাজগুলো কোথায় কি আছে দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন সিঁড়ির প্যাসেজটি রাখা হয়েছে তিন ফুট বাই তিন ফুটের মধ্যে তো মোট চওড়াই আছে জায়গাটা আট ফুট তো এর মিষ্টিতে যে টয়লেটটির কথা বলেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পাঁচ ফুট বাই তিন ফুট একটি টয়লেট আপনারা সিঁড়ির নিষ্টিতে বানাতে পারেন দুটো টয়লেট হলে সুবিধা হয় একটু কাজের জন্য তো চলুন যাওয়া যাক পরে রেতে এখানটায় দেখা পাচ্ছেন একটি মাপ দিয়েছি আট ফুট বাই পাঁচ ফুট আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা চাইলে ডাইনিংটা বড় আছে এর জন্য আপনারা এই আট ফুট বাই পাঁচ ফুট যে কোনো প্রার্থনা রুম আপনি যে ধর্মের অবলম্বী তার জন্য একটি রুম বানাতে পারেন এখানে আট ফুট বাই পাঁচ ফুটের মধ্যে তাহলে আট ফুট বাই পাঁচ ফুট এখানটা জমিটা ছেড়ে দিলে তবুও আপনার ডাইনিং প্লেসটি থাকবে পনেরো ফুট বাই আট ফুট তো আমরা যেখানে এই মাঝখানে উইন্ডোটা রেখেছি মানুষটি বসে আছে দেখুন এখানে আপনারা চাইলে মেন রোডটির এখানে নিয়ে চলে আসতে পারেন এখানটায় নিয়ে এলে আপনারা মেন রোডটি এখানে অফ করে দিতে পারেন দিয়ে এ সাইডে মেন রোডটি মাঝখানে নিয়ে আসতে পারেন তো পুরো ফোর প্লান্ট পুরো ড্রয়িংটি আপনাদের সামনে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ও পাশে দুটি বেডরুম রয়েছে দুটি করে উইন্ডোও রাখা হয়েছে যেটির আয়তন রয়েছে দশ ফুট বাই বারো ফুট করে এবং মাঝখানে রয়েছে একটি টয়লেট তো টয়লেটটিও রয়েছে সাত ফুট বাই পাঁচ ফুট তো বিল্ডিংটির পুরো ফ্লোর পড়া আপনাদেরকে দেখে দিলাম এখানে কিছু জিনিস বাকি রেখেছিলাম সেইটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন এখানে একটি রুম ও পাশে রাখা ছিল ওটা দশ ফুট বাই বারো ফুট এবং এ সাইডে একটি টয়লেট সাত ফুট বাই পাঁচ ফুট তো টয়লেটটির মাপ এখানে দেখতে পাচ্ছেন ও এ সাইডে পুরো ফ্লোর প্ল্যানের মাপ আমরা দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে টয়লেটটির আয়তন দেখতে পাচ্ছেন তিন ফুট বাই পাঁচ ফুট এবং এ সাইডে যে আমরা একটা প্রার্থনা রুম রেখেছি তার আয়তন রয়েছে আট ফুট বাই পাঁচ ফুট বা দিলে পনেরো ফুট বাই আট ফুট জায়গা আপনারা পাবেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে ধন্যবাদ আপনার তিনটি শুভ হোক